তুমি খুব কর্মের কথা বলতে না মীরা? কর্ম ফল কাকে বলে এবার বুঝতে পেরেছো তো? দিদি ভাই, আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। আমি খুব ভালো করে জানি তোমরা দুজনেই আমাকে হিংসে করো, আর তাই আমার এতটুকু এতটুকু সুখ তোমাদের সহ্য হলো না। মীরামা, ওদেরকে কেন বলছো মা? ওদের উপর রাগ করে কি লাভ? সমস্ত দোষ তো আমার ছেলের। হ্যাঁ, তোমার ছেলের দোষ আর তোমারও দোষ। বাবা, আমি কিছু বলিনি, তার মানে এটা নয় যে আমি কিছু বুঝি না। কুসুমকে এই বাড়িতে রাখাটা কিশোরকে সাপোর্ট করার একটা প্ল্যান। আর তোমরা, তোমাদের চোখের সামনে দিনের পর দিন এই মেয়েটা এই বাড়িতে ছিল। কিশোরের সঙ্গে ওর কি সম্পর্ক সেটা তোমরা সবাই জানতে, তারপরেও কেন কেন এই বাড়িতে ওকে থাকতে দিলে কেন? আর বাবা, তুমি সুধাংশু মিত্তির সে কতটা মহৎ কতটা উদার সেটা দেখানোর জন্য একটা পোটর মেয়েকে এই বাড়িতে এনে তুললো, কিন্তু আমি, আমার সুখ, আমার সংসার, আমার ফ্যামিলি সবকিছু তোমার ওই বিজনেসের কাছে ছোট হয়ে গেল। তোমরা সবাই অপরাধী, সবাই ক্রাইম করেছো। আজ তোমাদের জন্য কিশোর এত বড় একটা স্টেপ নিতে সাহস পেয়েছে, শুধু তোমাদের জন্য। মা মা, ব্যাপারটা কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মীরা যেভাবে সবাইকে দোষারোপ করছে না, তাতে আমাদের সকলকে হাত করানো পড়িয়ে ছাড়ে ও। একদম ঠিক কথা ভেবেছো কমলিকা। আমার সাথে যদি কিছু খারাপ হয় তাহলে এ বাড়ির কাউকে কাউকে আমি ছাড়বো না। মীরা এত সহজে হার মানতে শেখেনি। আমার নাম মীরা। আগামী 7 দিনের মধ্যে যদি তোমরা আমার সামনে কিশোরকে এনে দাঁড় করাতে না পারো, তাহলে আমি তোমাদের সবাইকে সবাইকে পথে দাঁড় করিয়ে ছাড়বো। কৃষ্ণ, ইরা!